দেখুন বন্ধুরা, বাজার থেকে রুই মাছ এনেছে, দুটো নিয়ে এসেছে, একটা আমার ছেলে নিয়েছে আর একটাই আমার হাতে। এর আজকের এই রুই মাছের আজকের আমি রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেন উইথ হোমের ফুডের তরফ থেকে স্বাগত জানাই। মাছ কেনা খেতে ভালোবাসে বলুন, আমরা সকলেই মাছ খেতে ভালোবাসি, কোথায় আছে মাছে ভাতে বাঙালি। তাই মাছের একটি আমি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, রুই মাছের পোস্ত। রুই মাছের পোস্ত বানাতে আমার কি কি উপকরণ লাগছে তাহলে চলুন দেখে নিই। লাগছে রুই মাছ, রুই মাছের মাথা আর আমি লেজার দিক নেব না, এই পিস গুলো নেব আমি রুই মাছের পোস্তর জন্য। আমি চার পিস নিয়ে নিয়েছি। লাগছে আমার 25 গ্রাম পোস্ত, পরিমাণ মতন লবণ। লাগছে আমার 4টে কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ হলুদ আর স্বাদ মতো চিনি। লাগছে আমার 25 গ্রাম সর্ষে, এটা আপনারা কালো সর্ষেও নিতে পারেন, আর 50 গ্রাম সরিষার তেল। মাছে নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু। ভালো করে মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিচ্ছি, কড়া আমার গরম হয়ে গেছে, আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। রুই পোস্তর জন্য এরকমই আমার মাছ ভাজা থাকবে, বেশি আমি ভাজবো না। এবার নামিয়ে নেব মাছগুলো। আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিচ্ছি। এবার পোস্ত বেটে নিচ্ছি। এরপর আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি কড়াইতে। ফ্লেভারটা ভালো আসার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমি। এরপর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। মতো লবণ দিয়ে দেবো একটু। মশলা ধোয়া জলটা আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। মাছ মাখানোর সময় যতটা হলুদ লেগেছে মাছটাতে ততটাই দিয়েছি, আর কিন্তু এই গ্রেভিতে হলুদ দেব না। এরপর এক এক করে মাছ দিয়ে দিচ্ছি আমি। আপনাদের মাছের পরিমাণ বেশি থাকলে পোস্ত আর সর্ষের পরিমাণও বেশি দিতে হবে। এরপর আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি।
বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। আমার রুই পোস্ত রেডি হয়ে গেছে, এবার আমি নামানোর আগে একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি এভাবে ওপর থেকে, তাহলে গন্ধটা খুব ভালো হয়। কাঁচা সরিষার তেল গন্ধটা খুব ভালো হয়। আস্তে আস্তে করে আমি নামিয়ে নিচ্ছি। অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি রুই পোস্তটা বানিয়েছি, আপনারাও এইভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।